আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও বলবো। আপনারা প্রত্যেকেই চান যে একটা ছোটোখাটো ব্যবসা করে মাসে যদি 20-30 হাজার টাকা আসে তবে আপনার ক্ষতি কী। তো আজকে আপনাদের কয়েকটি ব্যবসা আইডিয়া দিব যেগুলো খুব ছোটো ব্যবসা, কিন্তু আপনি বাড়িতে বসে বা যেখানেই থাকেন আপনি সেখান থেকে এই ব্যবসাগুলো করতে পারেন এবং মাসে মোটামুটি উপার্জন করতে পারেন। তাই ভিডিওটা 8 থেকে 10 মিনিট টাইম দিয়ে প্লিজ দেখুন এই ভিডিওটা। হতে পারে আপনি চাকুরিজীবী হন বা আপনি কোনো কিছু করছেন তার সঙ্গে এই ব্যবসাটা করে এক্সট্রা উপার্জনও করতে পারবেন। তো লেটস স্টার্ট। প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং, সেটা কি, আপনি বাড়িতে বসে বা বাড়ির বাইরে থেকেও আপনি মোবাইল কভার সেল করতে পারেন। এটা আবার কীরকম, আজকের দিনে মোবাইল সবার কাছে আছে। আচ্ছা, কিছু ট্রেন্ডিং মোবাইল দেখুন, যারা যেই সব মোবাইল লঞ্চ হবে বা লঞ্চ হচ্ছে, আপনি সেই টাইপের সেই মোবাইলের কভার আপনি কোনো ম্যানুফ্যাকচারের সঙ্গে যোগাযোগ করুন এবং হোলসেল প্রাইসে একটা মোবাইলের কভার 100-200 টাকায় বিক্রি হয়, আপনি সেটা 30-40 টাকায় হোলসেলার থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, যারা ম্যানুফ্যাকচারিং করে। ওটা নিয়ে এসে আপনি অনলাইনে সেল, এছাড়া আপনি যদি অফলাইনে করতে পারেন, আপনি মোবাইল কভার নিয়ে এসে বিভিন্ন মেলায় বা বিভিন্ন জায়গায় দোকান দিয়ে ফুটপাতে আপনি সেখানেও বিক্রি করতে পারেন। তাহলে আপনি দুটোভাবে মোবাইল কভার সেল করতে পারেন। প্রথম কি, আপনি মোবাইল কভার ম্যানুফ্যাকচারিং থেকে নিয়ে এসে সেটাকে আপনি সুন্দরভাবে ছবি তুলে অনলাইনে সেল করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি অফলাইনেও বিভিন্ন দোকানে দোকানে দিয়ে বা নিজে দোকান করে বসেও আপনি সেল করতে পারেন। আচ্ছা, এখানে প্রফিট মার্জিন কি আছে, আপনি যদি মোবাইল কভার 10,000 টাকা ইনিশিয়ালি নিয়ে আসেন সেখানে আপনি মিনিমাম 30-40 হাজার টাকা প্রফিট করতে পারবেন। তো এখানে আপনার 2x 3x প্রফিট হয়ে গেল। তো আপনি এই মুহূর্তে দেখুন যে মার্কেটে কী টাইপের নতুন মোবাইল আসছে, সেই টাইপের মোবাইলের কভার নিয়ে আসুন বিভিন্ন জায়গা থেকে, ম্যানুফ্যাকচারার থেকে, এবং চালু করে দিন আপনার ব্যবসা। দ্বিতীয় যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি, আচ্ছা আমি একটা স্টোরি বলি। আমার কিছু বন্ধু আমার সঙ্গে ইঞ্জিনিয়ারিং করেছে, ইঞ্জিনিয়ারিং করার পর কেউ এই ব্যবসাটা করে প্রত্যেক মাসে প্রচুর কমাচ্ছে, কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের ব্যবসা নয়, এটা হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বিজনেস। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির বিজনেসে প্রচুর টাকা, যাকে বলে কাঁচা টাকা। কী করবেন আপনি, আপনি যদি বাড়িতে থাকেন, আপনার যদি ফটোগ্রাফির উপর ইন্টারেস্ট থাকে, আপনার যদি ক্যামেরা নিয়ে ছবি তুলতে ভালো লাগে, আপনি একটা ক্যামেরা নিয়ে আসুন, কিনে নিয়ে আসুন দাদা, বা ভাড়ায় নিয়ে আসুন। ভাড়ায় নিয়ে এসে আপনি বিভিন্ন বিয়ে ঘরে, আপনি বিভিন্ন অন্নপ্রাশন প্রোগ্রামে বা কারোর ম্যারেজ অ্যানিভার্সারিতে আপনি ফটোগ্রাফার হিসাবে যান, এবং একটা ইনিশিয়াল আপনি দরকার পড়ে 2 ফ্রি ডেমো আপনি ওদেরকে দিন, তারপর আপনি একটা চার্জ বসান, দেখবেন সবার আপনার সবাই আপনার থেকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিবে, সার্ভিসটা নিবে। এবং আপনি এক একটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে গ্রামের দিকে বলছি 4-5 হাজার টাকা এক একটা নাইটে কামাতে পারেন, যদি শহরের দিকে হয় আপ টু 20-30,000 পর্যন্ত ওয়ান নাইটে আপনি কামাতে পারেন। এবার আপনি সেখানে টিম বিল্ড করবেন, অনেক কিছু করবেন, বাট আপনার যে মূল মুদ্রা যেটা হবে সেটা হচ্ছে আপনাকে যে এই ব্যবসাটা করে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ পারবেন, এটা একটা পার্ট টাইম বেস, আপনার একটা ইন্টারেস্টিং বিজনেস, এটা আপনি যখন চাইবেন করতে পারবেন, দুজন ছেলেকে হায়ার করে নিয়ে যেতে পারবেন, সেটা আপনার নিজেরই, এবং প্রফিটও ভালো হয়, সিরিয়াস বলছি। তৃতীয় যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি, যেটা আমি করি প্রত্যেক মাসে ভালোই প্রফিট করি এবং আমার অনেক স্টুডেন্ট করে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বিজনেস। আমি একটা স্টোরি বলি, কিছুদিন আগে একটা লোকের সঙ্গে দেখা হয়, যে লোকটা প্রত্যেক দিন সে পড়াশোনা করেছে, পড়াশোনা করে প্রত্যেক দিন একটা প্রাইভেট স্কুলে পড়াতে যায়, ঠিক আছে, প্রাইভেট স্কুলে পড়াতে গিয়ে 8-10 হাজার টাকা ইনকাম করে। বাট স্টিল আমার একজন স্টুডেন্ট মাত্র 6 মাসে ক্লাসটা করেছে, 3 মাস ক্লাসটা করেছে, 24টা ক্লাস, সে 3 মাসের পর থেকে বাড়িতে বসে 12-14 হাজার টাকা প্রফিট করে নেয়। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলছি, আপনিও ডিজিটাল মার্কেটিং করে প্রত্যেক মাসে আপ টু 1 লাখ টাকা কামাতে পারেন। এবার আপনার কোয়েশ্চেন আছে, স্যার আপনি কত কামান, আপনি যা ভাবছেন সেটাই কামাই আর, আপনার ভাবনার উপরেই কামাই। তো আপনি বাড়িতে বসে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি খুলে বা সোশ্যাল মিডিয়া এজেন্সি খুলে বা আপনি একটা গুগল অ্যাডসের এজেন্সি খুলে আপনি ব্যবসা করতে পারেন। স্টিল আপনি কোথায় শিখবেন ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন কি পারবেন না, এটা কত কঠিন, আমাদের টিমের নাম্বার দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করুন, আপনি ওকে সমস্ত কোয়েশ্চেন জিজ্ঞাসা করুন, ও সমস্ত কিছু বলবে, আপনি আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে পারেন, 3 মাসের ক্লাস হয়, 24টা ক্লাস হয়, প্রমিস করছি এই ক্লাস করার পর আপনি যদি ডিজিটাল মার্কেটিং না শিখতে পারেন এবং ইনকামের যদি রাস্তা না খুঁজে পান তবে আপনি আমাদেরকে চার্জ হিসেবে যা দেবেন আমরা তার ডবল ফেরত দিয়ে দিব। তাই প্লিজ আপনি কন্ট্যাক্ট করুন, কমসে কম ইনকোয়ারি করুন, ঠিক আছে। তাই আপনি ডিজিটাল মার্কেটিংয়ের একটা ক্লাস করতে পারেন বা ডিজিটাল মার্কেটিং একটা বিজনেস করতে পারেন এবং সেখানে ভালোই প্রফিট করতে পারেন। দিস ইজ ভেরি প্রফিটেবল বিজনেস। আজকে এআই দুনিয়ায়, আজকে অনলাইনের দুনিয়ায় যদি আপনি এটাই ভুলে যান তবে চলবে না। স্যার ম্যাডাম যেই দেখছেন, যদি আপনার মনে হয় আপনি অনলাইনে দৌড়াবেন, আসুন আমাদের সঙ্গে, আমরা আছি আপনাদের সঙ্গে দৌড়ানোর জন্য।
নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি? সেটা হচ্ছে ই কমার্সের বিজনেস। ই কমার্সের বিজনেস শুনলে তো বিশাল বড় ব্যাপার, অ্যামাজন ফ্লিপকার্ট ওরা ই কমার্সের বিজনেস করে, আমরা কি পারবো? স্যার পারবেন না কেন, আপনি একটা ছোট্ট প্রোডাক্ট নিয়ে বিক্রি করুন না, এটাও ই কমার্স। আপনি রোজার পে জানেন? আই থিঙ্ক জানেন না, যদি আপনি কোর্সে অ্যাডমিশন হবেন হন যদি আপনি জানতে পারবেন। আপনি রোজার পে বা ইনস্টা মোজো বা একটা ছোট্টভাবে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে একটা ছোট্ট প্রোডাক্ট লিস্ট করে অনলাইন অফলাইন যে কোনো প্রোডাক্ট, সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হোক বা অনলাইন প্রোডাক্ট হোক, ইবুক হোক বা কোনো প্রোডাক্ট হোক, পেন পেন্সিল সাবান বিস্কুট শ্যাম্পু যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন অনলাইনে, সেখানে আপনি কামানোর প্রচুর রাস্তা আছে। কীভাবে কামাবেন? তাহলে আমি কেন কামাচ্ছি না? আরে আমি কামাচ্ছি, আমরা ড্রপ শিপিং করি, সেটা ওয়ান টাইপ অফ ই কমার্স, যেখানে আমাদের প্রোডাক্টের ঝামেলা থাকে না, আমরা লোকের প্রোডাক্ট লিস্ট করি, সেখানে নিজেদের ব্র্যান্ড বানাচ্ছি, তারপরে আমরা নিজেদের প্রোডাক্ট সেল করবো। আপনিও চাইলে একটা ই কমার্সের বিজনেস শুরু করতে পারেন, প্রফিট ভাবতে পারবেন না। অ্যামাজনের প্রফিট কত? করোড়ে। অ্যামাজন জাস্ট মিডিয়েটার, আপনি যদি একটা ই কমার্স যারা প্রোডাক্ট সেল করে তারা করোড়ে ইনকাম করে। আমি বললাম না 20,000 বললে লজ্জা দিব না আপনাদের, আপনি চাইলে অনেক উপার্জন করতে পারবেন, সিরিয়াস বলছি। তাই প্লিজ চোখ বন্ধ করে আপনি ই কমার্সের বিজনেস শুরু করুন, যদি আপনি জানেন তো দ্যাটস ভেরি গুড, নাহলে আপনি আমাদেরকে কল করতে পারেন। ডিজিটাল মার্কেটিং শিখুন, কীভাবে প্রোডাক্ট সেল করতে হয় সেটা শিখুন, কীভাবে সেল জানতে হয় সেটা শিখুন, আপনি আই থিঙ্ক শিখে যাবেন। ঠিক আছে, নেক্সট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি? ম্যান পাওয়ার সাপ্লাই। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং বিজনেস, আজকের দিনে ভালো ম্যান পাওয়ার পাওয়া যায় না। আপনি যদি একটা এজেন্সি খুলেন যেখানে আপনি মানুষকে কাজ দিবেন, ভালো ভালো ম্যান পাওয়ার রাখবেন, সেখানে আপনি একটা কাজ করতে পারেন, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে বা যারা ইঞ্জিনিয়ারিং কাজ করেছে আপনি অ্যাডভান্টেজ চালান, যারা কাজ খুঁজছে আপনি তাদের বায়োডাটা জমা রাখুন, এবং আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করুন বিভিন্ন কোম্পানির সঙ্গে, তারা ম্যান পাওয়ার চায়, আপনি ম্যান পাওয়ার সাপ্লাই করবেন, কোম্পানির থেকে টাকা নেবেন, ছেলেদের থেকে টাকা নেওয়ার দরকার নেই, সেখানে একটা ভালো প্রফিট আছে। আমি একটা কথা বলি, এরকম ম্যান পাওয়ার সাপ্লাই যারা এজেন্সি যারা প্রত্যেক মাসে করোড়ো ইনকাম করে, যদি একটু বড় হয়, আপনি চাইলে এটা করতে পারেন, এটা এটা করলে অনেক ফ্রডও করা যায়। প্লিজ আপনি ফ্রডের পিছনে ছুটবেন না, আপনি নিজে জেনুইনভাবে যদি বিজনেসটা করেন, যদি স্টুডেন্টের থেকে কোনো টাকা না নেন, যাদের কাজ দরকার তাদের থেকে যদি টাকা না নেন, যারা কাজ নেবে কাজে নেবে যেসব কোম্পানি তাদের থেকে যদি একটা টাকা নেন, তবে সেটা একটা বেস্ট হয়, আপনি চাইলে স্টার্ট করতে পারেন। প্রচুর নিড আছে এই বিজনেসের, আপনি চাইলে আজকেই শুরু করতে পারবেন, এই নয় যে আপনার দেরি হয়ে গেছে, যেই কোনো এজ আপনি শুরু করতে পারবেন। বাট মাথায় রাখবেন স্যার, অনলাইন আজকের দুনিয়ায় সবথেকে বড় বিজনেস তৈরি করবে। আপনাকে একটা বোনাস দিচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল নিয়ে যদি আপনি বিজনেস করেন, এআই টুল আজকের দিনে আপনাকে শিখতে হবে, যদি এআই টুল না শেখেন আপনি পিছিয়ে পড়বেন স্যার ম্যাডাম যেই দেখছেন। তাই এআই টুল নিয়ে বিজনেস শুরু করুন, এআই টুলকে ইউজ করা শিখুন, এআই টুলকে ইউজ করে প্রম্পট ইউজ করে বিভিন্ন রকম প্রোডাক্ট বানানো ট্রাই করুন, দেখবেন আপনি সেখানে ব্যবসা না করতে পারবেন এবং প্রচুর উপার্জনও করতে পারবেন। তাই আমার তো টাইম এখানে শেষ হলো, আপনাদের টাইম শুরু হলো, তাই প্লিজ স্টার্ট ইউর জার্নি ফ্রম নাও। যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো ইনকোয়ারি থাকে প্লিজ আপনি কন্ট্যাক্ট করুন, আরে ভাই ভর্তি হতে হবে না আপনাকে, আপনি ইনকোয়ারি করুন না, বিশ্বাস করুন। এতদিন আমি 422-52টা ভিডিও বানিয়ে ফেলেছি, এতদিনের ভরসা রেখে বলছি সত্যি প্রফিটেবল বিজনেস, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, আর হ্যাঁ যদি আপনি সত্যি আমাকে সাপোর্ট করতে চান প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত।